आलोर का वेला। তখন 2017 সাল, সবে অনার্স শেষ করে মাস্টার্স ভর্তি হয়েছি। জীবনযাপনে দুরন্তপনা, ফ্যাশন সচেতন, তবে পারিবারিক সঠিক শাসন ছিল বলে উগ্র কখনোই ছিলাম না। ফ্যাশন সচেতন থাকলেও শালীনতার সীমা কখনো লঙ্ঘন করিনি। অন্যদের মতো ফেসবুকে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো ছিল নেশা। এমনিতে চ্যাটে বা ইনবক্সে কখনো কাউকে রিপ্লাই করতাম না, কিন্তু শয়তানের ধোকা যখন আসে তখন নিজেকে আটকানো মুশকিল হয়ে যায়। হঠাৎ একদিন কি মনে করে ফেসবুক ইনবক্সে একজনকে রিপ্লাই করলাম। বেশ, সেই থেকেই শুরু। কি এক অদ্ভুত আকর্ষণ, ভালো লাগা, তীব্র মনের টান। এরপর দেখা হওয়া, একসাথে সময় কাটানো, রিকশায় ঘোরা, রেস্টুরেন্টে ঘন্টার পর ঘন্টা বসে কথোপকথন। দুর্বলতা আমারই ছিল বেশি, তবে কখনোই বলিনি সেটা তাকে। আসলে আমাদের মাঝে প্রেম নামক সম্পর্কটা ছিল না। এক অজানা ভালো লাগা এসে আমার কাছে আসত, আমিও নিজেকে আটকে রাখতে পারতাম না। সে তার অতীতের দুঃখ ভাগ করে নিত আমার সাথে, ভালোবাসত একটি মেয়েকে। মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় তার জীবন ছন্ন ছাড়া হয়ে যায়। সে নাকি কোনোদিন আর কাউকে বিশ্বাসই করতে পারবে না। আমি জিজ্ঞেস করতাম, তাহলে কেন আসেন আমার কাছে? জবাবে বলতো, জানি না, আপনাকে খুব ভালো লাগে, আপনাকে না দেখলে কষ্ট হয়, তবে সেটা ভালোবাসা নয়। এভাবে চলতে থাকে। আমি তার জন্য এক প্রকার উন্মাদের মতো হয়ে যাই। আমার বান্ধবীরা আমাকে অনেক বুঝাতো, বলতো, কিসের পেছনে ছুটছিস, এটা তো মরিচিকা। হুট করে সে যোগাযোগ বন্ধ করে দেয়, আবার নিজের মন চাইলে হুট করে কোথা থেকে যেন চলে আসে। সে আমাকে নিয়ে নিজের মন মর্জি করতে থাকে। আমার মাস্টার্স ফাইনাল পরীক্ষা শুরু হয়, এদিকে তার খোঁজ নেই বেশ কয়েকদিন। যোগাযোগ করে না, আমি পড়তে পারি না, খেতে পারি না, রাতে ঘুমাতে পারি না, মনে সুখ নেই। মাস্টার্সের একটা পরীক্ষা মিস হয়ে যায় প্রিপারেশন খারাপ থাকায়। পরে অবশ্য সাপ্লিমেন্টারি দিয়েছিলাম, পরীক্ষা শেষ হলো, রেজাল্টও দিয়ে দিল। যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়, তাই পরীক্ষা শেষ হওয়ার সপ্তাহখানিকের মধ্যেই রেজাল্ট দিয়ে দেয়। ডিসিশন নিলাম, এই ডিপ্রেশন থেকে বের হতে হলে আমাকে ব্যস্ত জীবন বেছে নিতে হবে। একটা জবে জয়েন করলাম, শুরু হলো আমার ব্যস্ত জীবন। হঠাৎ আবার তার ফোন, জানালাম জব করছি, অফিসের ঠিকানা নিয়ে দেখা করতে এলো। আমি আবার নিজের মাঝে প্রাণ ফিরে পেলাম। একদিন অফিস থেকে বের হয়ে গাড়ি পাচ্ছিলাম না, তাকে মোবাইলে মেসেজ দিলাম, গাড়ি পাচ্ছি না, একটু পৌঁছে দিবেন। সে বলল, আমি খুব বিজি। ওই দিন কেন জানি খুব ঘৃণা হলো নিজের উপর। বাসায় পৌঁছেই ডিসিশন নিলাম ফোন নম্বর পাল্টে ফেলব। পরদিন ঠিক তাই করলাম, পাল্টে ফেললাম নিজের ফোন নম্বর। কিন্তু মনের ভিতর কষ্টের ঝড় তো থামছে না। বান্ধবীরা প্রবল মানসিক চাপড় দিচ্ছিল, কিন্তু কোনো কিছুই আমার কষ্টকে দমাতে পারছে না। হঠাৎ একদিন ফেসবুকে চোখে পড়ল কোরআনের আয়াত, আমি আমার অসহনীয় দুঃখ বেদনা আল্লাহর কাছে নিবেদন করছি, সূরা ইউসুফ আয়াত নম্বর 86। এই একটি আয়াত পাল্টে দিল আমার জীবন। নিজের সমস্ত দুঃখ কষ্ট আমার রবের কাছে উৎসর্গ করে দিলাম, তার কাছে সাহায্য চাইলাম। হে রব, আমার মনে শান্তি ফিরিয়ে দাও, আমাকে এই কষ্ট থেকে মুক্তি দাও মাবুদ। রবের তরফ থেকেই যেন এক গায়েবী আদেশ এলো, তার পথেই সমস্ত শান্তি। শুরু হলো আমার সিরাতুল মুস্তাকিমের পথে চলা। প্রথমে জব ছাড়লাম, এরপর বোরকা ও নিকাব শুরু করলাম। নিজের জীবনের সব গুনার জন্য রবের কাছে লজ্জিত হয়ে তওবা করলাম, খাস নিয়তে ক্ষমা চাইলাম। তবে এই সিরাতুল মুস্তাকিমের পথ চলা সহজ ছিল না। পর্দার ক্ষেত্রে পারিবারিক বাধা ছিল, মাস্টার্স করেও জব করবো না এমন ডিসিশনে সবাই নারাজ ছিল। অনেক কটু কথা আঘাত সহ্য করতে হয়েছে, আত্মীয় স্বজনরা জঙ্গি পর্যন্ত বলেছে। বলে দিলাম আমি বিয়ে করতে ইচ্ছুক, সংসারী হব, কিন্তু টাকাওয়ালা পাত্রের কাছে দিনই পাত্ররা হেরে যায়।
শুরু হলো আমার আরেক সংগ্রাম। নিজের লোভকে দমিয়ে শুধু আল্লাহকে বলেছি, আমার জন্য উত্তম সঙ্গী মিলিয়ে দাও, যার মাঝে আমার জন্য মহব্বত আছে। আমি হারিনি, লোভের কাছে নিজেকে নত করিনি। ভরসা ছিল আমার রব আমাকে নিরাশ করবেন না। হ্যাঁ, করেনও নাই। এখন আমার স্বামী আমার সব। এত বেশি ভালোবাসি তাকে যে সব সময় শুধু রবকে এটাই বলি, মরে গেলে আর কিছু না হোক, এই মানুষটার হাতের একটুখানি মাটি যেন কবরে পাই। শুধু এই দুনিয়াতে নয়, জান্নাতেও আমি তাকেই চাই ইনশাআল্লাহ। এতক্ষণ শুনলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বোনের আল্লাহর পথে ফিরে আসার গল্প। Thank you.